কয়লা পাচার কাণ্ডে ভিন রাজ্য থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করলো সিআইডি। হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে সঞ্জয় মালিক নামে ওই ব্যবসায়ীকে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। তিন দিনের ট্রানজিট রিমান্ডে গতকাল কলকাতায় আনার পর ধৃত ব্যবসায়ীকে আজ আসানসোল আদালতে তোলা হয়। 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। কয়লা পাচারকাণ্ডে দিন কয়েক আগে বসিরহাটের কুখ্যাত পাচারকারী আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি। তাকে জেরা করে এই ব্যবসায়ী সঞ্জয় মালিকের হদিশ মেলে এমনই খবর সিআইডি সূত্রে। স্কুলে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাওড়ার শিবপুরে বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা। আজ সকালে বিজেপি যুব মোর্চার কর্মীরা মিছিল করে নবান্ন দিকে যাওয়ার চেষ্টা করেন। শিবপুর কাজীপাড়ায় ব্যারিকেড করে পুলিশ তাদের আটকায়। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই উত্তেজনা তৈরি হয়। আধ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। স্বাস্থ্য দপ্তরে চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগে এবার দুর্নীতির আশঙ্কা। 2021-এর 26 নভেম্বর 11,521 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। নিয়োগের জন্য জেলা ভিত্তিক 28টি নির্বাচন কমিটি ঘিরে দুর্নীতির আশঙ্কা। 28টি কমিটিরই চেয়ারম্যান তৃণমূল নেতারা আদালতে এমনই অভিযোগ মামলাকারীদের। 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে হালফনামা পেশের নির্দেশ। আগামী 5ই সেপ্টেম্বর পরবর্তী শুনানির নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কালিম্পং এর কালিছোয়ার কাছে 10 নম্বর জাতীয় সড়কে ধস। ধসের কারণে সকাল থেকে বন্ধ হয়ে গেছে 10 নম্বর জাতীয় সড়ক। এর ফলে শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক এবং কালিম্পং এর সড়ক যোগাযোগ ব্যাহত। লো এতো বাটো চাই আবো নখলি নে ভাবো এটা ঝর্দছ নি হাজার মাটি পড়ে ও আয় আয় বাস গাড়ি আয়।